প্রথমত হচ্ছে যে 2011 থেকে 2021 পর্যন্ত এই বাংলার মাটিতে বাংলার নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন আমরা আশাবাদী বাংলার মানুষও চাইছে 2016 যে সিট আমরা পেয়েছিলাম 2021 উন্নয়নে ভোট হবে উন্নয়নের আরেক নাম মমতা বন্দ্যোপাধ্যায় সেই উন্নয়নের ভোটে আমরা বিপুল ভোটে যেমন ধনেগালে জিতবে এবং 294টা কেন্দ্রে আমাদের তৃণমূল কংগ্রেসের যে সমস্ত প্রার্থী আছেন তারাও এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে দাঁড়িয়েছেন তারাও অলরেডি জিতবেন। আজকে নমিনেশনের পর কি আরো জোর কদমে প্রচারে নিয়ে পড়বেন? প্রথমত হচ্ছে আমি ধনেগালের মেয়ে 1990 থেকে আমি দল করছি আর ওই ধনেখালীতেই আমার জন্ম, ধনেখালীতেই বাবার হাত ধরে আমি দল করতে এসেছিলাম, তারপর থেকে ধনেখালীর মাটিতেই আমি মাটি কামড়েই পড়ে আছি, অতএব নতুন করে মাটি কামড়াবার কিছুর প্রয়োজন নেই। আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী কি হবে দিদি? হ্যাঁ, সিপিএম না বিজেপি? আরে আমার কাছে সবাই, আমি ওসব কিছু মনে করি না। বিজেপি বলছে যে আপনি জমি ছাড়বেন না, তারা বলছে ওই হবেন ধনেখালী। বিজেপি তো অনেক কথা বলে, বিজেপি তো 2019 তো অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, সে কোথায় গেল প্রতিশ্রুতি? কোথায় গেল প্রতিশ্রুতি? সব মিথ্যার প্রতিশ্রুতি দিয়ে সব কিছু ধরে রাখা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা উন্নয়ন করছে সেটা বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে, এটা বাংলার মানুষ বাংলার জনগণ জানে, তাই বাংলার মানুষ আজকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সাথে আছে। এবং আমি সর্বোপরি আমাকে নেত্রী আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ধনেখালী মানুষকে সেবা করার জন্যে ধনেখালী মানুষের উন্নয়ন করার জন্যে আমাকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করেছেন, আমিও সেইভাবে ওনার আশীর্বাদ নিয়ে দিদির আশীর্বাদ নিয়ে আমিও সেইভাবে যেভাবে উন্নয়ন করছি আগামী দিনেও সেইভাবে আমরাও তৃণমূল কংগ্রেস এগিয়ে যাব। বিগত দিনে বলছে যে সন্ত্রাস করে 2019 তো ওরা ইলেকশন করেছিল টাকা দিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, সেখানেও তো ধনেখালীকে হারাতে পারেনি, সেখানেও তো ধনেখালীকে হারাতে পারেনি, তাহলে সন্ত্রাসের কথাটা কেন? আমরা তো বলছি ওরা টাকার কাঁড়ি নিয়ে বেরিয়েছে, লোকের অ্যাকাউন্টে টাকা ঢোকাচ্ছে, আজকে নির্বাচন কমিশন সেটা দেখুক যেটা অ্যাকাউন্টে টাকা ঢুকছে। অবশ্যই পেলে করব, কারণ 2019 ইলেকশনের পরে আমরা পেয়েছিলাম, দেখেছি। হ্যাঁ, আমি একটা কথা বলি, ওদের এই সবে মাত্র ধ্বংস শুরু হয়েছে, ইলেকশনের আগে সারা বাংলায় বিজেপিটা ধ্বংস হয়ে যাবে।